আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হলো আমি এখানে কিছু রুটি প্রেজেন্ট করব, তো সেজন্য আমি রেডি করে নিয়েছি। এখন হলো আমি বেলে নেব, বেলার পর হলো আমি ফ্রোজেন কীভাবে করি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। আমি জানি আমার অনেক আপুরা এভাবে জানেন বা ফ্রোজেন কীভাবে করতে হয় সেটা অনেকেই চিনেন, বা যারা জানেন না তাদের জন্য একটু দেখে দিচ্ছি। পরোটা খাওয়ার পর এই রাঙ্গুল আমি রেখে দিয়েছিলাম, আর এই রাঙ্গুল আমি ফ্রিজেই রেখে দিয়েছি, কারণ বাহিরে রাখলে দেখা যায় অনেক সময় ভিজা থাকার কারণে নষ্ট হয়ে যায়, তো এজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর যখন দরকার ফ্রিজ থেকে বের করে তারপর আমি এভাবে রেখে দেই। তো এখন হলো আমি একটা রুটি দিয়ে এক পিস রাং দিয়ে তারপর এক পিস রুটি দিয়ে এভাবে করে আমি পরোটার মতো রেখে দেব। আর এভাবে যদি আপনারা রাখেন দীর্ঘদিন রেখে খেতে পারবেন। তো আমি এভাবে প্রায় সময় রুটি সংরক্ষণ করতাম, এখন আর তেমন একটা বানানো হয়নি, তো এজন্য আর করা হয়নি। তো মাঝে মধ্যে দেখা যায় ইসুফর আব্বু এই রুটিগুলো অনেক পছন্দ করেন, তো অনেক সময় বলেন যে বানানোর জন্য, তো এজন্য বানিয়ে রাখলাম। আর যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে একটু দিয়ে দিতে পারবো। তো রুটি বেলার ঝামেলা শেষ। এখন হলো আমি এখানে যে জিনিসপত্র বের হয়েছে সেগুলো একটু ক্লিন করে নেব, সিঙ্কটা মুছে নেব। আর আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে আমি আমার টেবিলটাও মুছে নেব, কারণ টেবিলের উপরে যে ট্রেটা দেখা যায় অনেক সময় বাচ্চারা থাকলে এমনই হয়, যখন ওরা খাওয়াতে বসে তখন দেখা যায় এই ট্রেটা অনেক সময় নাড়াচাড়া করে, তো অনেক কিছু ফেলে দেয়, তো এই জন্য আমি টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর সব কিছু যদি মোছা থাকে আর ক্লিন থাকে মনে হয় অনেক শান্তি লাগে। তো প্রতিদিন যে মুছি তা না, যখন দরকার হয় তখন একটু মুছে ক্লিন করে নেই, যখন মনে করি যে মোছার প্রয়োজন হয়েছে তখন একটু মুছে নেই। আর এখন হলো আমি টেবিলটাও মুছে নেব। আর এই স্প্রেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, টেবিলটা মোছার পর অনেক সুন্দর একটা স্মেল করে, আর টেবিলটা অনেক সুন্দর একটু শাইনি শাইনি লাগে, দেখতে অনেক ভালো লাগে। তো এখন হলো টেবিলটা আমি মুছে তারপর ট্রেটা রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি কিছু তেলের পিঠা নিয়েছি, আসলে এটা তেলের পিঠা বোঝা যাচ্ছে না, এটা চিতই পিঠার মতো হয়ে গিয়েছে, একটু ব্যাটার ছিল আর অল্প ব্যাটার আমি সাথে সাথে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে, মানে তেলটা পুরোপুরি গরম হয়নি, তো এর জন্য তেলের পিঠাগুলো একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে। আর যেহেতু আমি খাবো কোনো সমস্যা নেই যে এরকম হোক না কেন, এখানে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, এখানে বাচ্চারা একটু নুডলস খাবে তো ওদেরকে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে এখানে ফ্রোজেন কিছু ডালপুরি ছিল সেগুলো একটু ভেজে নিয়েছি চায়ের সাথে, কিন্তু ডালপুরি খেতে অনেক ভালো লাগে। তো ইদানিং আমার আসলে বাসায় বানানো হচ্ছে না, কারণ আমার যে একটা রুটি মেকার ছিল সেটা আসলে আমার এই বাসায় নেই, এই জন্য আর বানানো হয়নি। তো অনেক দিন ধরে হাতের বানানো যে ডালপুরিটা খাচ্ছি না, আর হাতে পেলে যদি আমি ডালপুরিটা বানাই দেখা যায় আমার হাতে অনেক সুন্দর হয় না, তো এর জন্য আমি আর বানাই না, আর রুটি মেকার দিয়ে বানালে অনেক সুন্দর হয়। অন্যদিকে লিয়ানার আম্মু আমার বাসায় এসেছিলেন, তো উনি আবার কিছুক্ষণ বসে তারপর চলে গেছেন, তো আসার সময় এই পায়েস তারপর স্প্যাগেটি রান্না করেছিলেন সেগুলো একটু নিয়ে এসেছেন। তো বাসের মধ্যে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, এখন আর খাবো না। আর আমার মেয়ে অলরেডি স্প্যাগেটি একটু খেয়ে নিয়েছে, ও বলেছে অনেক মজার হয়েছে, কারণ বাচ্চারা তো স্প্যাগেটি বা নুডলস এসব পছন্দ করেন, তো বাবি আবার শিম দিয়ে রান্না করেছেন। বাকিটা আমি ফ্রিজে রেখে দেব, তো যখন আমার ছেলে খাবে তখন ওকে বের করে দেব, কারণ ও বলছে এখন আর খাবে না যেহেতু এর আগে খেয়েছে। তারপর এটা ছিল পরের দিন সকালবেলা, ঘুম থেকে ওঠার পর একটু খিচুড়ি রান্না করব, তো ইসফর আব্বুর অফ ছিল, আর এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি চাল, তারপর ডাল নিয়েছি হাফ কাপ, তারপর আমি চাল ডাল একসাথে আমি ভালো করে ধুয়ে নেব। আর অনেক দিন পর খিচুড়ি খেতে ইচ্ছা করছে, কারণ দেখা যায় ঠান্ডার সকালে একটু খিচুড়ি খেলে অনেক ভালো লাগে গরম গরম,
তো এখন ভাবছি যে একটু করে নেই, যেহেতু বাচ্চাদেরও স্কুল ছিল না আর ওরও অফ ছিল, তো এই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেই, তো একসাথে সবাই মিলে খাওয়া যাবে। তো খিচুড়ির জন্য আমি এখানে ফ্রোজেন যে ভেজিটেবল আছে একটু আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর সব কিছু আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এখানে আমি হলো ছোলা বুট রান্না করব, ছোলা বুট একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু সিদ্ধ করাই আছে, তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এখানে আমি এখন ছোলা বুটটা রান্না করব, আর ছোলা বুটের জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, একটু গ্রিন পেপার দিয়েছি, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি। একটু ভাজার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, পানিটা দেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেব, যেহেতু মশলাটা একটু কষিয়ে নেব, আর কষানোর জন্য একটু পানি দিয়েছি। মশলার মধ্যে এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো। আর এখানে একটা আলু আমি মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি, তারপর ছোলা বুটটা আমি দিয়ে দিয়েছি। এখন হলো আমি নেড়ে ছেড়ে ছোলা বুটটাকে রান্না করে নেব, যেহেতু খিচুড়ি করছি, খিচুড়ির সাথে আমার ভালো লাগে ছোলা বুট, তারপর শাক। তো শাকটা এখন রান্না করা সম্ভব না, এর জন্য আর শাকটা রান্না করিনি, শুধু ছোলা বুট আর খিচুড়িটা করে নেব। অন্যদিকে আমার খিচুড়িটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু হলুদ গুঁড়ো, তারপর খিচুড়িটাকে গুটে নেব। খিচুড়িটাকে গুটে নিলে আমাদের কাছে অনেক ভালো লাগে, আর অনেকে দেখছি খিচুড়িটা গুটেন না, আর অনেকে আবার গুটে রান্না করেন। তো যে যেভাবে রান্না করেন না কেন, সব রকমও রান্না খেতে ভালো লাগে, তবে যার কাছে যেরকম ভালো লাগে, আমার কাছে ভালো লাগে একটু গুটে খিচুড়িটা নরম করলে। তো হলুদ গুঁড়োটা আমি পরে দিয়েছি, হলুদ গুঁড়োটা পরে দিলে দেখা যায় সুন্দর একটা কালার থাকে, তো এর জন্য পরে দিয়েছি। স্বাদ মতো এখন লবণও দিয়ে দিলাম। তো এভাবে যদি আপনারা খিচুড়ি রান্না করেন সব কিছু দিয়ে, খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তবে চেষ্টা করবেন ফ্রেশ সবজি দিয়ে রান্না করবেন, তো ফ্রেশ সবজি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর আমার কাছে এখন সব ধরনের সবজি ছিল না, তো এর জন্য আমি ফ্রোজেন যে সবজিটা দিয়েছি, আর এখানে আমি ছোলা বুটের মধ্যে একটু ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন ছোলা বুটটাকে নামিয়ে নেব, তারপর হলো আমি খিচুড়িটা বাগার দেব সব শেষে। অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, তারপর বাগারের জন্য আরও কিছু পেঁয়াজ আমার লাগবে, তো এখন বাগারটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি তিন চারটা চার পাঁচটার মতো শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও বাগার দিতে পারেন, তবে খিচুড়ির মধ্যে একটু জাল জাল হলে খেতে আরও বেশি ভালো লাগে, তো জাল ছাড়াও কিন্তু করা যায়। তো আমি একটু গ্রানের জন্য শুকনো মরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আর কাঁচা মরিচ ইউজ করলাম না, শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচের একটা ফ্লেভার আছে, সেটা অনেক ভালো লাগে খিচুড়ির মধ্যে। তারপর হলো পেঁয়াজটা ভাজার পর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, খিচুড়িটা আমি একদম নরম করে নিয়েছি ডাল গুটনি দিয়ে। এখন নেড়ে ছেড়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নেব, আপনারা চাইলে এই পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন, আমি আর ধনে পাতাটা দিলাম না, কারণ অনেক সময় দেখা যায় আমার মেয়ে বলে যে এই ধনে পাতা কেন, তো এর জন্য আর দেয়া হয়নি, ওদেরকে একটু দিয়ে দিচ্ছি। তো আমরাও বসে পড়ব, আর আমার ছেলে অনেক খুশি যে আমি খিচুড়ি বানিয়েছি, ও মাঝে মধ্যে খিচুড়ি খায় তো পছন্দ করে। আর তো এখানে আমরার নাস্তাটা হবে খিচুড়ি, তারপর হলো ছোলা বুট। আজকের আমার ব্লগটা ফাঁসমিশালি হয়ে গিয়েছে, যেহেতু আমি একদিনে এই ব্লগটা করিনি, আমি একটু একটু করে করেছি,
তো এটা ছিল পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ডের আবার কাজ আছে, তো এর জন্য আমি এখানে ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা পাঁচমিশালি হওয়ার কারণ হলো, দেখা যায় ব্লগ বানাতে অনেক সময় আসলে ভালো লাগে না, অনেক সময় দেখা যায় ক্যামেরা হাতে নিতে মনে থাকে না, তো এর জন্য আসলে দেখা যায় টুকিটাকি করা হয়, তো সেগুলো আর কি আপনাদের সাথে একটু দেওয়ার চেষ্টা করি আর যতটুকু পারি ততটুকু। এখানে আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠার পর আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, অল্প ভাত রান্নার জন্য আমি এখানে হাঁড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, রাইস কুকারে আর বসানো হয়নি। দেখা যায় রাইস কুকারে বসালে হয়তো একটু সময় লাগতো, তো এর জন্য আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার হাজবেন্ডের জন্য আমি একটু রুটি সেঁকে নিচ্ছি, যে রুটি আমি ফ্রোজেন করেছিলাম সেগুলো আমি সেঁকে নিচ্ছি। তারপর অন্যদিকে আমি ডিম ভাজি করে নেব, রুটির সাথে ডিম ভাজি, তারপর ভাত তো রান্না হচ্ছে, ভাত দিয়ে দেবো দুপুরের জন্য, আর সকালের জন্য একটু রুটি, তারপর ডিম ভাজি দিয়ে দেব। তো বিকেলের জন্য একটু নাস্তা দিয়ে দেব, ফ্রুটস দিয়ে দেব সাথে। তো সব কিছু আমি এখন বক্সে ভরে নেব। সকাল থেকে আমার এই কাজ, একজন পরে একজন, তো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি পুরো দিনের যে রুটিনটা, অনেকে বুঝতে পারবেন মানে সারাদিন আমি কী করি, অনেকে বলেন যে কী করি আমি সারাদিন, কীভাবে আমার সময় কাটে একা একা, তো আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন কীভাবে সময় কাটে, কারণ যাদের বাচ্চা আছে তারাই জানে মানে তাদের কীভাবে সময় কাটে। এই জন্য ভাবছি পুরো দিনের একটা ব্লগ করব, আপনারা দেখবেন। তো এখানে হলো ওর নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন ওর ব্যাগে রেডি করে দিয়ে দিয়েছি, তো ও চলে যাবে। তারপর হলো আমার বাচ্চাদেরকেও খাবারটা খাইয়ে নিয়েছি, ওদেরকে নাস্তা দিয়ে ওরাও স্কুলে চলে গিয়েছে। আর এখানে আমি হলো রান্না বান্না করছি, আর রান্নার জন্য আজকে হলো আমি একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু আমার বাচ্চারা এখনও বুঝে না, তেমন একটা বুঝার বয়স হয়নি ওদের, তো বুঝলে হয়তো অনেক সময় অনেক জিনিসের আবদার থাকতো। তো কয়েকদিন হয়ে গিয়েছে কারণ বিরিয়ানি রান্না করা হয়নি, ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি তো বাচ্চারাও খাবে। এখানে আমি বিরিয়ানির জন্য গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংস কিছুটা আমি বিরিয়ানি করব আর কিছুটা আমি সাতকরা দিয়ে বোনা করব। তো এখন হলো আমি প্রথমে মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর হলো আমি আদা রসুন দেব, আর দেব স্বাদ মতো একটু লবণ দেব। লবণটা আসলে মশলার মধ্যে দেয়া থাকে, তো লবণটা আসলে বুঝে দিতে হবে। আমি রাঁধুনির যে প্যাকেটের মশলা পাওয়া যায় এই মশলা দিয়ে করব, শুধু রেডি মশলা দিয়ে করব না, এই মশলার সাথে আমার গড়ের একটু মশলাও অ্যাড করব। তো আমি বের করে নিচ্ছি, সাতকরা দিয়ে যে মাংসটা রান্না করছি সেটাও বসিয়ে দিলাম আমি সব কিছু দিয়ে, আর মশলাটা এখনও দেওয়া হয়নি, পরে দেব। আর এখানে হলো আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না করব এই মশলার মধ্যে হলুদ গুঁড়োটা দেওয়া থাকে না, আর আমার কাছে একটু কালারফুল দেখতে ভালো লাগে, তো এর জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে আমি গড়ের যে গরম মশলা সেটাও ইউজ করিনি, ওই প্যাকেটের মধ্যে দেওয়া আছে গরম মশলাটা, তো সব কিছু এখানে দেওয়া আছে, শুধু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, thank you.
রান্নাটা বসিয়ে আমি সিঙ্কটাও ক্লিন করে নিয়েছি। সিঙ্ক ক্লিন করার পর এখন হলো আমি চলে এসেছি ওইদিকে, ওখানে হলো বাহিরে থেকে রোদ আসছে, আর আসার পর হলো আমি এখানে একটু শ্যুট করে নিয়েছি। তারপর চলে আসলাম আবার কিচেনে, ওখানে আসার পর সাতকড়া দিয়ে যে রান্নাটা করছি সেখানে একটু পানি দিয়ে দেব, আর পানি দেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেব, সাথে সাতকড়াটাও দিয়ে দেব মশলা দেওয়ার পর। আজকে আমি রান্না করব একদম ফ্রেশ সাতকড়া দিয়ে, ফ্রেশ বলতে ফ্রোজেন, ফ্রেশ যে সাতকড়াটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে রান্না করব। এখানে আমি চার পিস সাতকড়া নিয়েছি, চার পিসরে আমি দুই পিস করে নেব, দুই পিস করে আট পিস হয়ে যাবে। তারপর হলো আমি এখানে বিরিয়ানির জন্য চালটা বের করে নিয়েছি, আমি কালো জিরা চাল দিয়ে করব। তো এখানে চালটাকে প্রথমে ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখব, তারপর হলো আমি বিরিয়ানিটা করে নেব। এখন এখানে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে, আর মশলাটা দিয়ে তারপর সাতকড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো আজকের মাংসটা একদম সফট করে রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করেন, উনি আবার একদম নরম মাংস খেতে অনেক পছন্দ করেন, তো আমি আবার শক্তটা পছন্দ করি যেহেতু উনি পছন্দ করেন, আর ওর জন্য রান্না করেছি এর জন্য একটু নরম করে রান্না করব। ও আবার চালের পিঠা, চালের গুঁড়ির যে পিঠা, তারপর রুটি পিঠা এগুলো দিয়ে অনেক পছন্দ করে খান, বা মেরা পিঠা সেগুলো দিয়ে একটু বেশি পছন্দ করেন। তো এজন্য ভাবলাম যে আমি তো রুটি বানিয়েছি, রুটির সাথে একটু মাংস রান্না করে নেই, তো পছন্দ করে খাবেন। আর এখানে আমি সাতকড়া দিয়েছি, সাতকড়া দিয়ে আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। অন্যদিকে আমার যে বিরিয়ানির মাংসটা হয়ে গিয়েছে, এখানে আমি কিছুটা দিয়েছি তেল, অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা একদম হিটের গরমে মেল্ট হয়ে গিয়েছে। তারপর আমি দিয়েছি শাহি জিরা, শাহি জিরাটা দেওয়ার পর আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা হচ্ছে, এরপর আমি দিয়ে দেব কালো জিরা চাল। তো এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করব, কারণ আমার হাতের পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর হয় না, এজন্য আমি আর বেরেস্তা করব না। তো এজন্য আমি দোকানের যে কিনা পেঁয়াজ বেরেস্তা সেটা একটু ইউজ করব। তো এখানে চালটা দেওয়ার পর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, অনেকের হাতে সুন্দর হয় পেঁয়াজ বেরেস্তা, আমার হাতে তেমন একটা সুন্দর হয় না, তবে মাঝে মধ্যে করলে একটুখানি মোটামুটি ভালো হয়। তো এখন হলো আমি চালটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আর আমার বোনরা যখন রান্না করে ওদের হাতের আবার পেঁয়াজ বেরেস্তা অনেক সুন্দর হয়, দেখতে অনেক কালারফুল হয় আর দেখতে অনেক ভালো লাগে, তো আমার হাতে কিন্তু হয় না, তো আমাকে ওরা আবার শিখিয়ে দেয়, তো তারপরও দেখা যায় আমার হয় না। তো এখন হলো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর চালটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভাজার পর হলো আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি যখন বিরিয়ানিটা রান্না করি তখন পানির পরিমাণটা আমি আন্দাজ করে দিয়ে দেই, কারণ মেপে দেই না, কারণ আন্দাজ করে দিয়ে দিলে দেখা যায় অনেক সুন্দর হয়ে বিরিয়ানিটা রান্না হয়ে যায়। তো এখন হলো আমি এই চালের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, শুধু এই ভাতের জন্য, মাংসের মধ্যে তো আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তখন আমি মাংসটা দিয়ে দেব। অনেক সময় দেখা যায় আমরা সব সময় রান্না করার পর মাঝে মধ্যে ভুল করে ফেলি, কারণ রান্না করতে করতে অনেক পুরানো হয়ে গিয়েছি, তারপরও দেখা যায় মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এখানে আমি বিরিয়ানির জন্য যে পানিটা ইউজ করেছিলাম পানিটা হয়তো একটু বেশি পড়ে গিয়েছে, এজন্য বিরিয়ানিটা একটু নরম হয়ে যাবে, তো তাতে কোনো ব্যাপার না, কারণ বিরিয়ানিটা নরম হলেও টেস্ট তো আর চলে যাবে না, টেস্ট কিন্তু ভালোই আসবে। তারপর আমি এখানে মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতো কাঁচামরিচ, তারপর দিয়েছি এখানে কয়েকটা কিশমিশ, সেই সাথে আছে একটা আলু, আমি কেটে টুকরো টুকরো করে আমি একটু জোরদার রং দিয়ে মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুগুলোকে আমি দিয়ে দিলাম। অন্যদিকে আমার রান্না করার পর কিছু পেঁয়াজ রয়ে গিয়েছে, তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, অনেক সময় যারা ব্যস্ত থাকেন বা পেঁয়াজ কাটার বয়ে দেখা যায় অনেক সময় রান্না করতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা ফ্রোজেন থেকে বের করে ঝটপট রান্না করে নিতে পারবেন।
তারপর এখানে আমি আমার বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা একটু বেশি সফট হয়ে গিয়েছে, তবে ঘ্রাণটা অনেক মজার ছিল, তো মনে হচ্ছে অনেক মজার হবে বিরিয়ানিটা। আমার মনে হয় আমার মতো অনেক আপুরা কিন্তু এই ভুলটা হয়ে যায়, কারণ সব সময় রান্না করবেন দেখবেন অনেক ভালো হয়, মাঝে মধ্যে একদম নরম হয়ে যায়, মাঝে মধ্যে এইটাই হয় সবার বেলা। তো যাই হোক, নরম হোক কোনো সমস্যা নেই, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর এই তো আমি ওদেরকে এখন খাওয়াবো, আর আমিও একটু খেয়ে নেব। তারপর হলো আমি রান্না শেষ করার পরে এখানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিয়েছিলাম, এখন হলো এগুলো আমি নিমিয়ে নেব। আর ঘরের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ক্যান্ডেল জ্বালানোর পর। তো এই আর কি আমার আজকের রান্না বান্না, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।